ডক্টর নীলকমল বর্মন? নমস্কার। প্রথম প্রশ্ন ছিল ওষুধ দিয়ে কতক্ষণ অপেক্ষা করতে হবে, একদম হ্যানিমেনীয় তত্ত্ব মেনে যতক্ষণ ওষুধের কাজ শেষ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। আরেকবার উত্তরটা বলছি, কতক্ষণ আমাদের একটা ওষুধ দিয়ে অপেক্ষা করতে হবে, তার একটাই উত্তর হচ্ছে যতক্ষণ না পর্যন্ত আপনার ওই ওষুধের কাজ সম্পূর্ণভাবে শেষ হচ্ছে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে হবে। দুই, আমার ব্যক্তিগত একটা মতামত আছে, সেটা হচ্ছে সেকেন্ড প্রেসক্রিপশন এত কঠিন কেন? আসলে সেকেন্ড প্রেসক্রিপশন সম্বন্ধে আমাদের ধারণাটা ঠিক না থাকার জন্য। যে কোনো জিনিসই তখনই কঠিন হবে যখন আপনি জানবেন না, তখনই সহজ হবে যখন আপনি সেটা জানবেন। দিনে দুই পাঁচ আমার ছোট ছেলেটাকে যখন শেখানো হতো, সে অনেক চেষ্টা করেও মনে রাখতে পারতো না। এখন কি আমাদের দিনে দুই পাঁচ বলতে কোনো অসুবিধা হয়? তাহলে ক্লাস ওয়ানের একটা ছেলের পক্ষে তিনে দুই পাঁচ যতটা কঠিন, আমার পক্ষে ততটা কঠিন নয়। আসলে হোমিওপ্যাথি কঠিনও নয়, হোমিওপ্যাথি সহজও নয়, আমরা অযথা একে কঠিন এবং সহজের তকমা দিয়েছি। আবার বলছি, হোমিওপ্যাথি কঠিনও নয়, হোমিওপ্যাথি সহজও নয়, হোমিওপ্যাথি হোমিওপ্যাথিরই মতো, আমরা অযথা একে কঠিন এবং সহজের তকমা দিয়েছি। এবার পরের যেটা প্রশ্ন, যেটা সেকেন্ড প্রেসক্রিপশনের উন্মুক্ত আলোচনা যেটা সব থেকে বেশি দরকার, যে সেকেন্ড প্রেসক্রিপশনটা কি হবে? খুব সহজ হিসেবে সেম মেডিসিন সেম ডোজ, অর্থাৎ যে ওষুধটা আগে দেয়া হয়েছিল সেটা রিপিট করা হবে। সেম মেডিসিন হায়ার ডোজ, অর্থাৎ যে ওষুধটা দেয়া হয়েছিল পরবর্তী ক্ষেত্রে তার চেয়ে উচ্চ শক্তি দেওয়া হবে। কমপ্লিমেন্টারি, অর্থাৎ আগে যে ওষুধটা দেয়া হয়েছিল তার পরবর্তী ওষুধ যেটা দেয়া হয় ওই ব্যাটেরিয়া যেগুলো বলা আছে সেগুলোর মধ্যে মোস্ট সুইটেবল যেটা সেটা। অ্যান্টিডোট, যখন দেখা যাবে প্রচন্ড বাড়াবাড়ি হয়েছে বা সত্যি ওষুধের একটা বিষক্রিয়া দেখা দিয়েছে বা আমরা সেটাকে সহ্য করতে পারছি না, পেশেন্ট সেটাকে সহ্য করতে পারছে না, তখন একটা অ্যান্টিডোট আর অপেক্ষা করার জন্য প্লাসিবো। আরেকবার রিপিট, তাহলে কি দাঁড়ালো? সেম মেডিসিন সেম ডোজ, সেম মেডিসিন হায়ার ডোজ, কমপ্লিমেন্টারি, অ্যান্টিডোট অথবা প্লাসিবো। এবার দ্বিতীয় কথা হচ্ছে, লাস্ট প্রশ্নের যেটা উত্তর, যে প্রথম প্রথম ওষুধটা কাজ করার পর কেন কাজ করে না, সেটা হচ্ছে দুটো জিনিস হয়। এক, আমাদের উপলব্ধির ক্ষমতার অভাব, আর দ্বিতীয় কথা হচ্ছে ওষুধের মেয়াদকাল শেষ হওয়ার সাথে সাথে আমরা দেখতে পাই একটা সেই তেজস্ক্রিয়তার মতো, যে যতটা সময় পেরিয়ে যাবে আস্তে আস্তে দুটোই যেন ফেড হচ্ছে। এই জায়গা ধৈর্যটা আমাদের ভিতরে না থাকার জন্য, আমাদের উপলব্ধিগত দর্শন দার্শনিক চিন্তা ভাবনা না থাকার জন্য আমরা ওটা বুঝতে পারি না। কিন্তু প্র্যাকটিক্যালি যে খুব বেশি দেরি হচ্ছে সেটা কিন্তু বলা যায় না। আবার একে তো অস্বীকারও করব না যে শুধু হোমিওপ্যাথির এইটুকু নিয়মের উপরে তো চলে না, হোমিওপ্যাথির অন্যান্য নিয়মগুলোর মধ্যেও যেরকম আপনার রিভার্স অর্ডারের সিমটমস গুলো ফিরে আসা থাকবে, ওল্ড সিমটম ফিরে আসা থাকবে, সাপ্রেশন থাকবে, তার মেন্টাল কন্ডিশন থাকবে। প্লাস আরেকটা জিনিস, একটা রোগ সত্যি কি সারার, যে রোগটা নিয়ে সে এসেছে সেটা ইনকিউরেবল কিনা, তার প্যাথোলজিক্যাল কন্ডিশনটা কতখানি, তার ভাইটাল ফোর্সটা কতখানি, পেশেন্টের বয়স কত, এরকম প্রচুর জিনিস, প্লাস যে মেডিসিনটা দিয়েছি তার কার্যকারী ক্ষমতা কতখানি, সব কিছু নিয়েই কিন্তু এই সেকেন্ড প্রেসক্রিপশনের এত কি বলবো কঠিন বা সহজ বা উপলব্ধির একটা জায়গা আমাদের রয়ে গেছে। আসলে আপনি যদি ঠিক মতো বুঝে যান আপনার কাছে কিন্তু সহজ, যার জন্য আমরা পেশেন্টকে বারবার বলে দিই আপনার পক্ষে এতদূর রিকভার করা সম্ভব, এরপরে হয়তো সম্ভব নয়। এইটুকু বলেই আমি আমার বক্তব্য শেষ করছি, অনেকেই আছেন নিশ্চয়ই বলবেন। ধন্যবাদ। ধন্যবাদ স্যারকে, অসংখ্য ধন্যবাদ। আশা করছি নবীন রায়ের কোশ্চেনটার উত্তর আপনি পেয়েছেন। আচ্ছা, যদি ঠিক আছে, এরপর আমি ডেকে নিতে চাইছি আমাদের মাঝে উপস্থিত আছেন মোহাম্মদ কালান মিয়া। মোহাম্মদ কালান মিয়া, আপনি যদি বলেন আজকের এই সেকেন্ড প্রেসক্রিপশনের উপর আপনার কিছু বক্তব্য। স্যার মোহাম্মদ কালান মিয়া শুনতে পাচ্ছেন? হ্যাঁ স্যার। জি, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছে? স্যার ভালোই আছি আমরা, আমি ভালো আছি বিশেষ করে এখন। আসলে হচ্ছে আমি তো এরকম প্র্যাকটিস করি না,
আমি এখন স্টুডেন্ট, আমি থার্ড ইয়ার পড়ি মাত্র। তো আরেকটা বিষয় হচ্ছে, আমি স্যারদের চেম্বারে যতটুকু দেখি আর কি, সেখান থেকে মানে বলা হচ্ছে যে সেকেন্ড প্রেসক্রিপশন করার সময় আসলে অনেকটা জটিল মনে হয়। হ্যাঁ, যে জটিল এই কারণে মনে হয়, আমি আমি যেটা আমার কাছে যে এই নীলকমল স্যার বললেন যে 1-2 শিখতে যেমন বাচ্চাদের কষ্ট হয়, তো আমাদের কাছে আসলে এরকমটাই মনে হয় যে একটা আমি কিভাবে বুঝবো যে আমার প্রথম মেডিসিন দেওয়ার পরে রোগীতে কাজ করছে, অনেকক্ষণ পর্যন্ত স্থায়ী আছে, 3 দিন 4 দিন, যে রেপার্টরির পিছনে দেখি যে ক্যান রেপার্টরির পিছনে লিখে আছে যে একটা ওষুধ 7 থেকে 8 দিন কাজ করে, 8 থেকে 10 দিন কাজ করে, আসলে আমি কতদিন ওয়েট করব? তো অনেক সময় স্যাররা দেখি যে 3 দিন বা 1 সপ্তাহ পরে আবার দ্বিতীয় ডোজ দিচ্ছে। তো এই জিনিসটা আসলে, তো আমি এই বিষয়ে আসলে কিছু বলতে চাই মানে পারবো না হয়তো, আপনাদের কাছ থেকে আমি শুনতে চাই যে আমার প্রশ্ন যে একটা ওষুধ দেওয়ার পরে আমি কিভাবে বুঝবো যে আমার ওষুধ এখনো কাজ করতেছে, বা আমি সেকেন্ড ডোজটা কোন সময় দেবো। ধন্যবাদ। হ্যালো, আমি আপনার, এটা আমি ভুল বলেই বলছি, মানে না বলে থাকতে পারলাম না, বলা উচিত নয় যেহেতু আজকে উন্মুক্ত আলোচনা, তাই ঢুকলাম সাহস দেখি। এই যে বললেন যে কেন্টের বইয়ের পিছনে লেখা আছে কতদিন কাজ করে, খুব ভুল ধারণা ওটা আপনাদের। প্রুভিং করতে গিয়ে তার ডিউরেশন, অর্থাৎ ওই ওষুধটা প্রুভিং করতে গিয়ে কতদিন কাজ করেছিল আপনার পেশেন্টের শরীরে, কতদিন কাজ করবে সেটা কিন্তু অ্যানিম্যানে জানতেন না, আমিও জানি না, আপনিও জানবেন না। মেডিসিন যদি সিলেক্ট ঠিক হয় তাহলে কিন্তু দীর্ঘমেয়াদি কাজ করবে, মেডিসিন যদি সিলেক্ট না হয় একদিন কেন 1 ঘন্টাও কাজ করবে না। অতএব সেই উপলব্ধিটা পৃথিবীর কোন বিজ্ঞান শাস্ত্র আপনাকে দিতে পারবে না, আপনাকে ওষুধ দিয়ে বুঝতে হবে যে ওষুধটা কাজ করেছে কিনা। ডক্টর ন্যাস এক জায়গায় বলেছেন যে একটা অ্যাকিউট কেসে পরপর 3টে ডোজ দেবার পর যদি তার কোনো ইমপ্রুভমেন্ট না হয় আপনাকে বুঝতে হবে মেডিসিন সিলেকশনটা ঠিক হয়নি। কত সুন্দর কথা, অ্যাকিউট কেসে পরপর 3টে ডোজ। এবার যারা আরো দক্ষ তারা বলবেন আমি 1টা ডোজ দিয়ে বুঝতে পারবো যে ওষুধ সিলেকশন ঠিক হয়েছে কিনা। ওষুধ সিলেকশন নিয়ে আমাদের যে চিন্তা ভাবনা, সেটা হচ্ছে আমাদের চিন্তা ভাবনা। যতক্ষণে সেটা অ্যাপ্লিকেবল হবে ইন হিউম্যান বডি, মানে একটা অসুস্থ শরীরের উপরে, কেউ বলতে পারবে না সেটা কাজ হয়েছে কি হয়নি। আর যেটা ডিউরেশনের ব্যাপারটা বললাম, এটা অনেকেই ভুল করে যে একটা ওষুধ দিতে আমাকে তাহলে 15 দিন অপেক্ষা করতে হবে, মেডো দিয়েছি মানে তাহলে 1 মাস অপেক্ষা করতে হবে, হায়ার প্রোটেক্সি দিয়েছি মানে তাহলে 2 মাস অপেক্ষা করতে হবে। এই চিন্তা ভাবনা থেকে বেরিয়ে আসুন, তার কারণ এইভাবে কিন্তু কোথাও ব্যক্ত করা হয়নি। ব্যক্ত করা হয়েছে কোথায়, না একটা ওষুধ ডিউরেশন মানে প্রুভিং করতে গিয়ে তার ডিউরেশনটা কত ছিল, মানে একটা সুস্থ শরীরে ওটা কতদিন কার্যকারিতা দেখিয়েছে। আপনার রোগী কিন্তু সুস্থ নয়, তার কার্যকারিতার সাথে ওই এর কার্যকারিতা কিন্তু কখনোই মিলবে না, এটা আপনাকে বুঝতে হবে। এইটা কেউ কখনো কোনো কাকেও শেখাতে পারে না। অমরনাথ চক্রবর্তী স্যার বারবার এই জিনিসটাই বলার চেষ্টা করছেন, এটা আপনাকে হচ্ছে সেলফ টট, অর্থাৎ নিজেকে শিখতে হবে, প্রচুর রুগী দেখতে হবে, স্যারেরা কিভাবে রুগী দেখছেন সেইখান থেকে আপনাকে উপলব্ধি করতে হবে। আর যেহেতু ইন্ডিভিজুয়ালাইজেশনের ব্যাপার, কোনো দুটো রুগীর, কোনো দুটো মেডিসিনের, কোনো দুটো জায়গার চরিত্রকে কখনো প্লিজ এক করে ফেলবেন না। নমস্কার, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ স্যার, অসংখ্য ধন্যবাদ স্যার। একদম একটা মূল জায়গায় ঘাটি মেরেছেন স্যার, একদম মূল জায়গায় ঘা মেরেছেন। আমি একটু বলে নিই জায়গাটা, যেহেতু আমার নামটা উল্লেখ করেছেন নীলকমল স্যার, একদম মূল জায়গায় ঘাটি মেরেছে। এখন একটা কথা বলছি কি, যে আমাদের কিন্তু সেন্টিসিমাল কম কাজ করে বুঝলাম, 50 মিলিসিমাল 0-1 দিয়ে যখন 1 বছর 1.5 বছর 2 বছর ওষুধ দিতে পারা যায় না, তখন কি হবে? হ্যাঁ, এরকম ঘটনা আছে। তারপরে ব্যাপার হচ্ছে যে 50 মিনিট ক্ষেত্রে, তাই ওখানে এইটা যেমন স্যার বলেছেন এটাই হচ্ছে প্রকৃত তত্ত্ব। কিছু আনাড়ি লোক কি করছেন, ওই হ্যানিম্যানকে আমরা কি করছি না, ওই হ্যানিম্যান বলেছেন এত এর ডিউরেশন হচ্ছে এত থেকে এত অব্দি, এর মধ্যে আমাকে ওষুধ দিতেই হবে, মানে মায়ের দিব্যি আর কি। পেশেন্ট চাইছে কি চাইছে না সেটা আমি বিচার করবো না, পেশেন্ট 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 কথাটা বলেছি, রোগী কথাটা বলছি, ভালো করে খেয়াল করে দেখো, রোগী ওষুধ চাইছে কি চাইছে না বিচারের দরকার নেই। হ্যাঁ, তাকে এই টাইমের মধ্যে দিতে হবে। কিন্তু এই যে নীলকমল স্যার যে তথ্যটা দিলেন, অসাধারণ একটা তত্ত্ব। পরবর্তীকালে বোগার বৈনিক হোসেনও কিছু কিছু কাজ করেছেন, একজন এক রকম করেছেন, দেখবেন কার সঙ্গে কারো মিল নেই। মূল কথা হচ্ছে রুগীটা কে দেখছে, রুগীটা তো আপনি দেখছেন। আমি আপনার রুগীটাকে নির্ধারিত করে দিতে পারি যে এই কদিন কাজ করবে, এটা আমরা কখনো করতে পারি না। প্রত্যেকটা পেশেন্ট ইন্ডিভিজুয়াল, স্যার যেটা বলেছেন এই কথাটা সারা জীবন মনে রাখবে, এবং এই
ব্যক্তির দ্বারা পরিচিত হবেন না, সিমটমের মুভমেন্ট গুলোকে বোঝার চেষ্টা করুন। সিমটম মুভমেন্ট হলে পরে কোন সিমটমটা মুভমেন্ট হচ্ছে, আপনি যে ওষুধ দিয়েছেন, অ্যান্টিসোরিক দিয়েছেন, অ্যান্টিসাইকোটিক দিয়েছেন, অ্যান্টিসিপিলেটিক দিয়েছেন, দেওয়ার পর যে মুভমেন্ট গুলো দেখতে হবে। একটা কথা মনে রাখবেন, খুব ভালো করে হোমিওপ্যাথি করতে গেলে যেটা মানে বেশিরভাগই ডাক্তার আপনাকে বলবে না বা সিনিয়ররা বলবে না, তাদের সাফল্যের হার কমে যাবে বলে কি বলবে না, যে আমার এই কেসটা প্যালিয়েশন হয়ে গেছে, আমার এই কেসটা সাপ্রেশন হয়ে গেছে। এটা সে ভুল করে আপনাকে বলবে না, সে আপনার কাছে ছোট হয়ে বলে বলবে না। আমি যে এই মন্ত্রটা দিয়ে দিলাম আপনাকে, এই প্যালিয়েশন কি, সাপ্রেশন কি, এগুলো ভালো করে বোঝার চেষ্টা করুন। এগুলো দেখবেন জিজ্ঞেস করে রেখে যাবে আপনার স্যার, অধিকাংশ স্যার রেখে যাবে এই কথা প্রশ্ন করলে। ফলে এইটা যদি বুঝতে পারে তখন বুঝতে পারবেন মজাটা কোথায়। হোমিওপ্যাথির প্রতিটি কথা, অ্যানিমেন যে অর্গানন যা বলে গেছে বা কেন্ট বলে গেছে, প্রতিটি কথা ধ্রুব সত্য। এইবার হচ্ছে যে কোনটা কোন পেশেন্টের ক্ষেত্রে সত্য, সেই জাজমেন্টটা আপনাকে করতে হবে। রোগী আপনি দেখছেন, রোগী অ্যানিমেন দেখছেন না, রোগী কেন দেখছেন না, রোগী নীলকমল স্যার দেখছেন না, অমরনাথ চক্রবর্তী দেখছেন না, আপনি দেখছেন, আপনি সুপ্রিম অথরিটি, আপনি সুপ্রিম অথরিটি। আপনাকে শিখে নিতে হবে যে কতটা আপনার লাগবে। মা, একজন মা বলতে পারে তার ছেলে একটা রুটি খেলে পেট ভরে না 10টা রুটি খেলে পেট ভরে। যে সন্তানের একটা রুটি খেলে পেট ভরে তাকে মা কখনোই 10টা দেবে না, আর যার 10টা খেলে যার পেট ভরে তাকে মা 10টাই দেবে। এই হচ্ছে নিয়ম। এই জায়গাটা কিন্তু ভালো করে ইয়ে করুন, এইভাবে ইয়ে করবেন। অনেক শিক্ষক আছে কিছুদিন পরে ওষুধ ইয়ে টাইমটা দেখে একটা ওষুধ পাল্টে দেয়, এইভাবে ওষুধ পাল্টে রোগীগুলো সর্বনাশ হয়। যে খিচুড়ি হয় সে বলে বোঝানো যাবে না, কিন্তু বলাও যাবে না, বললে পরে তো মার খেতে হবে। যেটা আমাদের নীলকম স্যার বললেন ওপেন ফোরাম বলে বলছি, আমি এক কথা বলছি, মার খেতে হবে এগুলো বললে। কারণ আমাদের সমাজে পণ্ডিতের অভাব নেই, কিন্তু আপনাকে পণ্ডিত নয়, আপনাকে হোমিওপ্যাথ হতে হবে। হোমিওপ্যাথ হতে গেলে কি হচ্ছে, আপনার পর্যবেক্ষণ ক্ষমতাটাকে বাড়াতে হবে। রোগীর মধ্যে কি দেখছেন, যতক্ষণ না দিয়ে পারা যায় একটু কৃপণ হন, একটা ওষুধ দিয়ে কৃপণতা করে দেবো না সহজে ওষুধ, এইটা যদি অভ্যেস করেন তাহলে দেখতে পারেন সিমটম যেগুলো নিয়েছেন সেই সিমটম গুলো, সেই সেই সিমটম গুলো কিন্তু আপনার কি কি পরিবর্তন হচ্ছে সেইটা দেখে বুঝতে হবে। এবং সেখানে রোগীর সিমটম আর রোগের সিমটম এই দুটোকে আলাদা করতে চিনতে হবে। কোন কোন জায়গাগুলো বলছি, রোগীর সিমটম রোগের সিমটম আলাদা করতে হবে, সেখানে ল ফলো করছে কিনা খেয়াল করতে হবে। এইসব বিষয়গুলো করে তবে আপনি বলতে পারবেন যে এটা হোমিওপ্যাথিক আরোগ্য হচ্ছে। এবং হোমিওপ্যাথিক আরোগ্য যখন হয় সেই ক্ষেত্রে টু সিমিলিমাম যদি হয় একটা ওষুধ, একটা 30 পোটেন্সি আমরা 2 বছর 2.5 বছর 3 বছর কাজ করতে দেখেছি, একটা 0.1 পোটেন্সি আমরা 1 বছর 1.5 বছর কাজ করতে ওষুধ দিতে পারেনি। আমার এর আগে আমি এখানে অনেকবার বলেছি, মেডুরি নামে একটা 0.1 আমার দেশের বাড়িতে ফেলে দেওয়ার ডোজ দিয়েছিলাম, সম্ভবত 4 নাম্বার দিয়েছিলাম। সেই পেশেন্ট একটি রোগী পাঠিয়েছে, তাই 2 বছর পরে, 2 বছর পরে সে ধরে বেঁধে একজনকে নিয়ে পাঠিয়ে দিয়ে চলে গেছে। তা আমি ভেবেছি রোগীটা আমার কাছ থেকে গায়েব হয়ে গেল, তা না, সে এত ভালো থাকে, গরিব মানুষ তো কত প্লাসিবো খাওয়ার জন্য পয়সা দেবে, দিতে পারেনি, পালিয়েছে। লকডাউন একদিক থেকে তাকে বাঁচিয়েছে আর আমাকে ইনকাম থেকে মেরে ফেলেছে। লকডাউন আসেনি, আর যে ভালো আছে বলে আর আসেনি আমার কাছে, কিন্তু সে মনে রেখেছে। এই যে একটা ডোজ আমরা যখন দিলাম ফেলে দেওয়ার ডোজ, তখন তিনি বলছেন আপনি সব ফেলে দিচ্ছেন, আপনাকে কি দিচ্ছেন, আপনি এর ধাক্কা সামলাতে পারবেন না। আমি ছেলেটার নাম আনন্দ, বলে আনন্দ শোনো, আমাকে বড়দা বলে, শোনো আনন্দ, ডাল ভাত আলু সিদ্ধ ভাত করে বউকে খাওয়াবে, নিজে খাবে, বউকে কিন্তু করতে দেবে না। শুয়ে বলেছি, আমার বলা হয়ে গেছে, আবার একটু বলুন তো, দুবার বলেছি, আবার কত বলবো। নীলকমল স্যার আছেন? বক্তব্য গুলো আমি শুনতে পাইনি, যদি একবার প্রথম বক্তব্যটা, প্রথম এইটা ঠিক, এটা স্যারকে কাটানো হচ্ছে না স্যার, আপনি যদি এই কথা বলেন তাহলে খুব ব্যথা পাবো। আপনাদের এই খাটানোতে তো আমাদের ভবিষ্যৎটা তৈরি হবে স্যার, যখন আপনি এই দায়িত্বটা নিয়েছেন, এই গুরু দায়িত্বটা যখন আপনি কাজে নিয়েছেন, তখন এইটুকু করুন। করে বলে দিচ্ছি, সেকেন্ড প্রেসক্রিপশন সব থেকে মজার জায়গা, এ কথা আরেকবার বলছি যে হোমিওপ্যাথি সহজ নয়, হোমিওপ্যাথি কঠিন নয়, আমরাই একে সহজ করেছি, কঠিন করেছি। আর প্রেসক্রিপশনের মাধুর্যের যদি কথা বলতে হয়, সেম মেডিসিন সেম ডোজ,
সে মেডিসিন হায়ার ডোজ অ্যান্টিডোট কমপ্লিমেন্টারি অথবা প্লাসিবো এই পাঁচটার মধ্যেই সীমাবদ্ধ থাকে আরেকটা এই মুহূর্তে মনে পড়লো সেটা হচ্ছে আমরা অনেক সময় ইন্টারকারেন্ট মেডিসিন হিসেবে বা অ্যান্টি মায়াজমেটিক মেডিসিন হিসেবে কখনো কোনো মেডিসিনকে কাজ করে যাই বা দেবার দরকার পড়ে আমার বক্তব্য ছিল সেটাই এইটা কি এবার বড় বড় করে বলা হয়েছে হ্যাঁ ব্যাস এইটুকুনি একটা কথা বলা হয় না বলুন এবং আমার